আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি ভালো আছেন তো আমরা সাধারণত নতুন যারা ভোটার হতে সেক্ষেত্রে তাদের জন্য যে ইনফরমেশনগুলো আছে অনেকেই অনেক ধরনের কমেন্টস করে বলতেছেন যে নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে আমরা অনেক ধরনের প্রবলেম ফিল করতেছি এর ভিতরে মেন যে প্রবলেমটা হচ্ছে ডাকঘরের প্রবলেম ডাকঘর আমরা সাধারণত আগে যখন আবেদন করতাম তখন কিন্তু ম্যানুয়ালি আমরা ডাকঘরটা লিখে দিতাম তো এখন ডাকঘরটা আমরা লিখতে পারি না সেখান থেকে আমাদেরকে ডাকঘর সিলেকশন করতে হয় সো সিলেকশন করার জন্য হচ্ছে আমরা দেখা যায় আমাদের নির্দিষ্ট যে ডাকঘরটি আছে সেই ডাকঘরটি আমরা যদি খুঁজে না পাই তাহলে আমাদেরকে ভুল ডাকঘর সেখানে দিতে হয় আর যদি ভুল ডাকর আমরা সেখানে দেই তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের এই কার্ড নিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে সো আমি আপনাদেরকে সাজেশন দিব যে বর্তমানে যে সার্ভারটি আছে সার্ভারটি যেহেতু গত সাতাইশ

করব ঠিকানার ভিতরে গিয়ে আমরা যখন ডাকঘর সিলেকশন করতে যাই সেখানে কিন্তু অনেকেই বলতেছেন যে আমাদের ডাকঘরটি এখানে নেই আবার দেখা যায় যে আমি পার্সোনালি ভাবে আমাদের যে ডাকঘরটা আছে এটাও কিন্তু সার্ভারে নেই সো এখন এই ক্ষেত্রে আমাদের করণীয় কি থাকবে এবং নতুন ভোটার যারা হবেন তারা ডাকঘর হিসাবে যদি তাদের ডাকঘরটি সেখানে খুঁজে না পায় তাহলে তারা ডাকঘর কিভাবে দিবে এক্ষেত্রে তাদের জন্য পরামর্শ হচ্ছে আপাতত ভোটার না হওয়ার জন্য যেহেতু খুবই ইমিডিয়েটলি সার্ভারটা আপডেট হয়েছে সেক্ষেত্রে কিছুটা ইনফরমেশন যদি গরমেল থাকে বা বেশ কিছু ইনফরমেশনই গরমেল আছে এখানে ইনফরমেশনগুলো আশা করি নির্বাচন কমিশন অফিস বা এর তত্ত্বাবধানে যারা আছেন তারা খুব শীঘ্রই এটা সলভ করে দিবেন এক্ষেত্রে আপনাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে এবং ওয়েট করার পরে আশা করি যে যেসব ডাকঘর বাদ পড়েছে সেসব ডাকঘরগুলো এগুলোর ভিতরে অ্যাড করে দেওয়া হবে সো অ্যাড করার পরে হচ্ছে আপনি আপনার ডাকঘরটা যদি এখানে খুঁজে পান তারপর হচ্ছে আপনাকে ভোটার হওয়ার জন্য অনুরোধ করা হলো সো এর আগে যদি যদি আপনি ভোটার হতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভুল একটি ডাকঘর দিয়ে সেখানে ভোটার সাবমিট করতে হবে অনেকে বলতেছেন যে সেই ঘরটি যদি আমরা ফিল না করে যদি আমরা সাবমিট করে দিই আপনি যদি সেই ঘরটি ফিল না করে সাবমিট করে দেন আপনি কিন্তু সাবমিট করতে পারবেন না কারণ হচ্ছে পরবর্তী স্টেপে যেতে পারবেন না আপনাকে অবশ্যই সেই ঘরটি সিলেকশন করতে হবে সিলেকশন করার পরে হচ্ছে নেক্সট স্টেপে আপনাকে কন্টিনিউ করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যাদের ডাকঘর এখানে ইতিমধ্যে আছে তারা চাইলে এখন এটা ভোটার নতুন ভোটার হতে পারেন তো আরও একটা ইনফরমেশন হচ্ছে যাদের ডাকঘর এই সার্ভার আছে এবং তারা হচ্ছে নতুন করে ভোটার হতে পারেন এবং তাদের জন্য কোনো ধরনের সমস্যা হবে না বলে আমি আশা করছি আর যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি সেই অনুযায়ী আপনাদেরকে আহ সেগুলো বুঝিয়ে বলার চেষ্টা করবো আরেকটা বিষয় হচ্ছে যারা সংশোধন ট্রান্সফার কিংবা নতুন ভোটার হতে চাচ্ছেন এবং সেক্ষেত্রে অনেকে বলতেছেন যে নতুন ভোটার হওয়ার পরে আমি কতদিন পরে আমি আমার কার্ডটি হাতে পাবো সেক্ষেত্রে যেহেতু নির্বাচনকালীন সময় যেসব এলাকাগুলোতে চলে নির্বাচনকালীন সময়ের এক মাস আগে বা পরে সেইখানে কিন্তু নতুন ভোটার কিংবা ট্রান্সফার এগুলো কিন্তু সাধারণত বন্ধ থাকে বা সেই উপজেলা নির্বাচন কমিশন কিন্তু সেগুলো সাবমিট করে না দেখা যায় যে নতুন ভোটার নতুন ট্রান্সফার এগুলো কিন্তু ভোটের আগে সেগুলো সাময়িকভাবে কিছুদিনের জন্য বন্ধ করে রাখা হয় সো আপনার এলাকায় যদি নির্বাচনকালীন সময় হয় সেই জন্য আপনার এলাকায় দেখা যায় নতুন ভোটার কিংবা নতুন ট্রান্সফার এই কাজগুলো কিন্তু সাময়িকভাবে এবং সেগুলো হওয়ার জন্য নির্বাচনের পর হবে আপনি চাইলে নতুন আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনাকে নির্বাচনের পর পর পর্যন্ত ওয়েট করতে হবে আর যদি আপনার জরুরি প্রয়োজন পড়ে আপনি চাইলে নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করে তার সাথে দেখা করে বিষয়টি তাকে বুঝিয়ে বলে আপনি চাইলে এই কাজটি করে নিতে পারেন আরেকটা যে বিষয় হচ্ছে সংশোধনের বিষয়ে সংশোধনের বিষয়ে অনেকেই কোশ্চেনগুলো করেছেন সংশোধনের জন্য কি স্টেপ প্রয়োজন ভিডিও বানিয়েছি এবং এক্ষেত্রে আপনি যদি নিবন্ধন যে কোনো সমস্যার সমাধান করতে চান বা প্রাথমিকভাবে আবেদন করেন আপনার কাছে কোনো ডকুমেন্ট না থাকে বা আপনি যদি কনফিউশনে থাকেন যে কোন ডকুমেন্টটি দিবেন কিসের জন্য কোন ডকুমেন্ট ইউজ করবেন সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন আপনার কাছে যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো দিয়ে আবেদন করবেন আবেদন করার পরে যদি নির্বাচন কমিশনার সেগুলো যাচাই বাছাই করে যদি তার প্রয়োজন মনে করে যে কোনো ডকুমেন্টে ঘাটতি আছে তাহলে আপনাকে মেসেজ করে কিন্তু সে জানিয়ে দিবে যে এই ডকুমেন্টে এখানে আপডেট করতে হবে এই ডকুমেন্টটা আপডেট করার পরে হচ্ছে আপনাকে এটা সংশোধন করে দেওয়া হবে তো পরবর্তীতে যদি আপনি আপনার সেই ডকুমেন্টে আপডেট করতে পারেন তাহলে কিন্তু আপনার এটা সংশোধন হয়ে যাবে তো মূল যে বিষয়টি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিকে কিছুটা আপডেট করা হয়েছে এবং সেখানে কিন্তু ইন্টারফেসগুলো পরিবর্তন করার কারণে এবং বেশ কিছু আপডেট করার কারণে কিন্তু কিছুটা ইনফরমেশন সেখানে গোলমেল গোলমেল আছে এবং বেশ কিছু ডাকগড়ের নাম কিন্তু সেখানে এন্ট্রি করা হয়নি আশা করা যায় যে আগামী কিছুদিনে ভিতরে এই ইনফরমেশন গুলো সলভ হয়ে যাবে এবং তাদের অনুকলে যদি এই কথাবার্তা কিংবা এসব অভিযোগগুলো যায় আশাকরি খুব দ্রুত এই সমস্যাগুলো সলভ হয়ে যাবে আপনারা ইতিমধ্যে যদি কেউ ভোটার জন্য अप्लाई করে থাকেন বা নতুন ভোটার হতে চান সেক্ষেত্রে সঠিক ইনফরমেশন দিয়ে আবেদন করাটাই আপনার জন্য মঙ্গল হবে কারণ হচ্ছে ভুল যদি কোনো ইনফরমেশন দিয়ে আপনি আবেদন করেন দেখা যায় যে এগুলো সংশোধন করার জন্য খুব নির্বাচন কমিশনের সার্ভারে কি কি সমস্যার কারণে এইসব সমস্যা গুলো আপনাদের ফেস করতে হচ্ছে তো এছাড়াও যদি কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও থেকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আলাইকুম